বার্ডস ভিউ বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন পাখি সম্পর্কে তথ্য উপস্থাপনের চেষ্টা করি। আজকে যে পাখিটির কথা বলবো এটি বাংলাদেশের স্থানীয় পাখি নয়, তবে বছরের একটি বিশেষ সময়ে এই পাখিটি বাংলাদেশে বসবাস করে, অর্থাৎ বুঝতে পারছেন যে এটি একটি অতিথি পাখি। পাখিটির ইংরেজি নাম স্পটেড গ্রিন শেঙ্ক বা নর্থম্যান গ্রিন শেঙ্ক। এই পাখিটির পক্ষী বিশারদরা বাংলা নাম দিয়েছে টিলা সবুজ চা পাখি। পাখিটি মূলত পূর্ব রাশিয়া, বিশেষ করে শাখালিন দ্বীপের আবাসিক পাখি। শীতে দক্ষিণ কোরিয়া ও চীন হয়ে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে এসে বসবাস করে। এই পাখিটি খাটো পা ও ঘাড় বিশিষ্ট বেটে ধরনের সৈকত পাখি। প্রাপ্তবয়স্ক পাখির দেহের দৈর্ঘ্য 29 থেকে 32 সেন্টিমিটার, প্রসারিত ডানা 55 সেন্টিমিটার ও ওজন 136 থেকে 158 গ্রাম। উড়ন্ত অবস্থায় সাদা ডানা, ঢাকনি ও সাদা লেজ চোখে পড়ে। প্রজননহীন অবস্থায় পাখির দেহের উপরটা কম দাগ, ছোপযুক্ত বালু বাদামি এবং নিচটা সাদা। টিলা সবুজ চা পাখি শীতে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলে, বিশেষ করে সোনাদিয়া দ্বীপপুঞ্জ ও দমারচরে দেখা যায়। উপকূলের কাদাচর, মোহনা, নিচু জলাশয়, স্যাঁতস্যাঁতে তৃণভূমি ও লবণের জমিতে একাকী জোড়ায় বা অন্যান্য সৈকতে পাখিটির মিশ্র দলে বিচরণ করে। অল্প পানিতে দৌড়ে বা হেঁটে হেঁটে কাদায় ঠোঁট ঢুকিয়ে শামুক, কাঁকড়া, চিংড়ি জাতীয় প্রাণী, কেঁচু ইত্যাদি খুঁজে খায়। ওড়ার সময়ে কুয়াক করে শব্দ করে তারা ওড়া শুরু করে। জুন থেকে জুলাই মাস এই পাখিটির প্রজননকাল। এ সময় ওরা রাশিয়ার পূর্বাঞ্চলের ওখোস্টক সাগরের দক্ষিণ পশ্চিম, উত্তর উপকূল এবং শাখালিন দ্বীপে প্রজনন করে। সচরাচর জলময় ডোবার মাটি থেকে 2-4 মিটার উপরে কনিফার বনের গাছে ডালপালা, লাইকেন ও শেওলা দিয়ে মাচার মতো বাসা বানায়। অনেক সময় মাটিতে ঘাসের উপরও বাসা বানাতে পারে। স্ত্রী পাখি গাঢ় সিটসুপযুক্ত হালকা জলপাই রঙের 4টি ডিম পারে। ওদের ডিম ও ডিম ফোটা সংক্রান্ত তথ্য খুব কম জানা যায়। পাখির আয়ুষ্কাল 5-6 বছর।